আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় 11-র খনিজ সম্পদ এবং জীবাশ্মর আজ থাকছে তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব মূলত সাজিয়েছি হাইড্রোকার্বনের নামকরণ। তোমরা এখানে একটা বক্সের মধ্যে কিছু নাম দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা তিনটা বক্স দেখতে পাচ্ছ। এখানে লেখা অ্যালকেনের নামকরণ, অ্যালকিনের নামকরণ, অ্যালকাইনের নামকরণ। মূলত এই তিনটা নামকরণের উপরে আমরা বেশি জোর দেব। তাছাড়া বাকি যেগুলো আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, কিটোন, এস্টার, ইথার, এগুলো সম্পর্কেও তোমাদের একটু আইডিয়া দিব। আচ্ছা, প্রথমে এখানে যে নামগুলো লেখা আছে, এখানে মোট 20টা শব্দ লেখা আছে। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন ডেক, উনডেক, ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক, হেপটাডেক, অক্টাডেক, ননাডেক, আইকোসেন। তাহলে এই জিনিসগুলো আসলে কি, তোমাদেরকে যখন আমি বলেছি যে ইথেন বা অ্যালকেনের সর্বনিম্ন যে মৌলটা, যেটাতে একটা কার্বন থাকে সেটার নাম হলো মিথেন, আর যেটা দুইটা কার্বন থাকে সেটা ইথেন, যেটা তিনটা কার্বন থাকে সেটা প্রোপেন, চারটা থাকলে বিউটেন, পাঁচটা থাকলে পেন্টেন। তাহলে এই যে নামকরণগুলো, এই নামকরণগুলো কোথা থেকে আসলো? মূলত বিজ্ঞানীরা যারা জৈব যৌগ আবিষ্কার করছে তারা মূলত এই অ্যালকেনের যে সমগোত্রীয় শ্রেণীগুলো নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার জন্য, যে এটা আসলে কোন যৌগ। যদিও অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকাইনরা সবাই একই ধরনের বিক্রিয়া দেয়, তবে ঠিক নির্দিষ্ট কোন যৌগটা নিয়ে আমরা কাজ করতেছি বা আলোচনা করতেছি সেটা বোঝার জন্য কিন্তু বিজ্ঞানীরা নাম দিয়েছে। এই যে এই নামগুলো মূলত গ্রিক, ল্যাটিন এবং স্প্যানিশ, এগুলো সমন্বয়ে কিন্তু নামকরণ করা হয়েছে। আমি এখানে 20টা লিখছি, এর বেশিও নামকরণ আছে, 21 থেকে আরো বেশিও আছে। এবং এই নামগুলো তোমরা আরো হায়ার ক্লাসে যখন উঠবা তখন জানতে পারবা। আপাতত নবম দশম শ্রেণীর জন্য এই নামগুলো যথেষ্ট। তোমরা যখন আগের যে গ্রুপ টুটাতে যখন কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে ধারণাটা দিয়েছি, তোমরা কিন্তু ওই টেবিলটা দেখেছিলে। টেবিলে একটা জিনিস ছিল কি, যে বাংলা উচ্চারণে নামের শেষে কি যুক্ত হয়। অ্যালকেনের ক্ষেত্রে কি ছিল, এন, তাই না? যদি আমরা বলি যে একটি কার্বন থাকলে মিথ হয়, যদি একটি কার্বন থাকলে মিথ হয়, এর সঙ্গে যখন এন যোগ হবে অ্যালকেনের জন্য তখন এটা হবে মিথেন। তার মানে মিথেনের ক্ষেত্রে একটি কার্বন থাকে যার চার হাতে চারটা হাইড্রোজেন থাকে, এটাই হলো মিথেন। ঠিক তেমনি যদি ইথ যদি দুইটা হতো তাহলে লিখতাম ইথ যুক্ত এন, তখন নাম হতো ইথেন। সেটা কিরকম হতো, কার্বন দুইটা হতো এবং এর যে হাতগুলো ছিল সেগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে, তাহলে এইটা কিন্তু ইথেন। ঠিক তেমনি যদি প্রোপের সঙ্গে এন যুক্ত হয় তাহলে প্রোপেন। ঠিক তেমনি তুমি যদি অ্যালকিনের ক্ষেত্রে দেখো তাহলে যদি মিথের সঙ্গে ইন যুক্ত হয় তাহলে মিথিন, যদিও মিথিন হয় না, কারণ আমি তোমাকে আমি আগের পর্বটাতেই বলেছি যে সাধারণত মিথেন হতে গেলে অ্যাটলিস্ট দুইটা কার্বন লাগে, আর দুইটা কার্বন হয়ে গেলে কিন্তু ইথ চলে আসবে। তাহলে ইথ যুক্ত ইন ইথিন, প্রোপ যুক্ত ইন প্রোপিন, বিউট যুক্ত ইন বিউটিন। ঠিক তেমনি অ্যালকাইনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকম যে ন্যূনতম দুইটা কার্বন থেকে শুরু করতে হবে, তাহলে ইথ যুক্ত আইন, তখন আইন যুক্ত হয়, তাহলে ইথ যুক্ত আইন ইথাইন, প্রোপ যুক্ত আইন প্রোপাইন, বিউট যুক্ত আইন বিউটাইন। এভাবেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে নামকরণ করে আসতেছে। আচ্ছা, নামকরণের যে বিষয়টা, নামকরণ কিন্তু প্রধানত যে ইউপ্যাক, তার মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এইটা যেটা একটা বিশ্বজনীন যে কেমিস্ট্রি যারা গবেষণা করে, কেমিস্ট্রি যারা বিজ্ঞানী, কেমিস্ট্রি যারা সংগঠন চালায়, তারা কিন্তু এই সংগঠনটা থেকে এই মূলত নামকরণটা প্রবর্তন করে। এবং একটা যৌগের একটা নির্দিষ্ট নাম হয়, এই নামে বিশ্বের যে কোনো প্রান্তেই কিন্তু ওই যৌগটা পরিচিত হয়, তার মানে নামটাও কিন্তু ফিক্সড এবং এটা ইউপ্যাক দ্বারা স্বীকৃত হতে হবে। তাহলে এই 20টা যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমাদের নামকরণ করাটা সহজ হবে। আর যদি তোমরা, আরেকটা ব্যাপার বলেছিলাম, যদি অ্যালকেন থেকে অ্যালকেনের এই যে সাধারণ সংকেত, এই সাধারণ সংকেত থেকে তুমি যদি একটা হাইড্রোজেন তুমি যদি বের করে দাও তাহলে এটা হবে অ্যালকাইল মূলক। ঠিক তেমনি যদি মিথেন থেকে তুমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও তাহলে এটা হবে মিথাইল মূলক। ঠিক তেমনি তুমি যদি ইথেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও তাহলে এই যে এইটা হবে হলো ইথাইল মূলক। ঠিক তেমনি প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, এভাবে একটা একটা করে হাইড্রোজেন বের করে দিলে যে মূলকটা হচ্ছে সেটা কিন্তু অ্যালকাইল মূলক। তাই অ্যালকাইল মূলকের ধারণাটা কেন দিলাম, কারণ অ্যালকাইল মূলকের ধারণাটা আমি আগের পর্ব দিয়েছি এবং এই পর্ব দিচ্ছি মূলত নামকরণের সুবিধার জন্য।
তাহলে এক এক করে আসো, আমরা নামকরণটা দেখি। আচ্ছা তোমরা এই বক্সটা প্রথম খেয়াল করো, এই বক্সটাতে কি দেওয়া আছে যে অ্যালকেনের নামকরণ এখানে খেয়াল করো। তাহলে এখানে যদি আমি দেখি যে মূলত কার্বনের, এইটা কিন্তু একটা কার্বনের শিকল, কার্বনের শিকলটা আমি এভাবে গিয়ে এভাবে চিন্তা করতে পারি অথবা সোজাও চিন্তা করতে পারি। তাহলে এখন কার্বনের যদি আমি এই সোজা শিকলটা তৈরি করি চিন্তা করি, তাহলে এইটা কিন্তু কার্বনের শাখা শিকল, আবার এইটাও কিন্তু কার্বনের একটা শাখা শিকল, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এইখানে এইটা আর এইখানে কার্বনের শাখা তৈরি হচ্ছে। তাহলে এটা নামকরণ করার ক্ষেত্রে তোমাকে শাখাটা চিন্তা করতে হবে এবং কার্বনের সংখ্যাটা গুনতে হবে। আচ্ছা এইখানে যদি আমি ধরি যে শাখা কোথায় আছে, যদি বাম পাশ থেকে গোনা শুরু করি, আমি যদি বাম পাশ থেকে গোনা করি তাহলে গোনা শুরু করি তাহলে শাখা কোথায় আছে, কয় নাম্বার কার্বনে আছে, 1, 2, 3, 4, 5, 6, তার মানে এখানে তিনে শাখা আছে এবং পাঁচের শাখা আছে। তুমি যদি এই দুটো নাম্বার সংখ্যা যোগ করো তাহলে 3 যোগ 5 = 8, এটা হলো বাম পাশ থেকে হিসাব করলে। তুমি যদি ডান পাশ থেকে হিসাব করো তাহলে শাখা কোথায় আছে, 1, 2, 3, 4, 5, 6, তার মানে 2 এবং 5 নম্বরে, তার মানে সরি 2 এবং 4 নম্বরে। তুমি যদি এই দুটো যোগ করো তাহলে এইটা হয় 6। তাহলে যেখান যে পাশ থেকে গুনলে, বাম বা ডান যে পাশ থেকে গুনলে এই যে যোগফলটা কম হবে, আমরা মূলত সেই পাশ থেকেই গুনবো অ্যালকেনের ক্ষেত্রে। তাহলে আমি যদি এ পাশ থেকে গুনি তাহলে এটার নাম দেব 1, এটার নাম দেবো 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে খেয়াল করো এখানে শাখা আছে 2 নম্বরে এবং 4 নম্বরে, তাহলে এই যৌগটার নাম হবে 2-মিথাইল 4-ইথাইল। তাহলে এটা কি, 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন আছে, তার মানে এটা হলো হেক্সেন। 6টা কার্বন থাকলে হেক্সেন, তার মানে 2-মিথাইল 4-ইথাইল হেক্সেন। তাহলে তোমরা বুঝলে যে আসলে শাখাটা হিসাব করে এটা লিখতে হয় এবং প্রত্যেক নামকরণের মাঝখানে কিন্তু হাইফেন দিতে হয়। তাহলে তোমরা যদি এরকম কয়েকটা প্র্যাকটিস করতে পারো, যেমন এটা আমি যদি এরকম লিখি যে CH3 CH2, এখানে আমি লিখলাম CH2 CH3, আবার লিখলাম CH2, এখানে লিখলাম CH2 CH3, এখানে লিখলাম CH3। তাহলে দেখো তো এই যৌগটা কি হবে, এই যৌগটার শাখা যদি তুমি এ পাশ থেকে হিসাব করো, এ পাশ থেকে হিসাব করলে 2 নম্বর শাখা, তুমি যদি ডান পাশ থেকে হিসাব করো তাও 2 নম্বরের শাখা। তাহলে এটার নাম হবে মূলত, তুমি যে কোনো এক পাশ থেকে হিসাব করো, 2-3, তার মানে 2, 3। তাহলে আমার ইথাইল আছে 2টা, তাহলে ডাই ইথাইল, তাহলে কার্বনের শিকলে কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে বিউটেন। তাহলে এটার নাম হবে 1, 2, 3 ডাই ইথাইল বিউটেন, তার মানে এটা মূলত যদি একের বেশি অ্যালকাইল মূলক শাখাযুক্ত শিকলে যদি একের বেশি একই ধরনের মূলক চলে আসে তাহলে তুমি কমা দিয়ে সেটা প্রকাশ করবে এবং তাদের মাঝখানে কিন্তু হাইফেন হবে না। তাহলে এবার আসি অ্যালকাইলের, আচ্ছা এটা একটু মুছে দিই, এটাও মুছে দিই। আচ্ছা এবার আসি অ্যালকেন, অ্যালকিনের নামকরণে আসি। অ্যালকিনের নামকরণটা কিন্তু মূলত অ্যালকেনের মতো এত জটিল না, এটা একটু সহজ, কারণ এখানে হিসাব করতে হয় যে দ্বিবন্ধনটা, অ্যালকেনের যে প্রধান বৈশিষ্ট্য দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটা ডান পাশ থেকে কাছাকাছি না বাম পাশ থেকে কাছাকাছি। আমরা এখানে দেখতেছি যে এখানে বাম পাশ থেকে হিসাব করলে এটা 1, 2, 3, 4, 5, মানে 5 নম্বরে গিয়ে কিন্তু দ্বিবন্ধনটা আসে। আর যদি আমরা ডান পাশ থেকে হিসাব করি তাহলে 1, 2, 2 নম্বরে গিয়ে আসে, তার মানে আমরা ডান পাশ থেকে বা বাম পাশ থেকে যে পাশ থেকে কাছাকাছি হবে সে পাশ থেকে হিসাব করবো। তাহলে সেক্ষেত্রে এটা হবে 1, এটা হবে 2, 3, 4, 5, 6, 7। তাহলে শিকল আছে কোথায়, 4 নম্বরে, তাহলে এটার নাম হবে 4-মিথাইল, যেহেতু মিথাইল আছে শাখাযুক্ত শিকলে, এবং 4-মিথাইল 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটার নাম কি হবে, হেপটিন। হেপ্টের সঙ্গে ইন যুক্ত হবে, হেপটিন। তাহলে এইটা কিন্তু আমার মূলত এই অ্যালকিনের নামকরণ। ঠিক তেমনি তোমরা যদি দেখো যে এরকম আছে CH2 CH3, এটা যদি দেখো যে আচ্ছা এটা হবে না, এটা যদি CH3 হয় আর এটা যদি হয় CH2 CH3,
তাহলে এইটার নামকরণ কি হবে দেখো তো, এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা আছে কোথায়, 2 নম্বরে, তাহলে এইটার নাম হবে 1, 2, 2, 3 ডাইইথাইল 1, 2, 3, 4, মানে বিউটিন। তাহলে 2, 3-ডাইইথাইল বিউটিন হবে এটার নাম। আচ্ছা এবার আসি অ্যালকাইনের নামকরণটা কিরকম, অ্যালকাইনের নামকরণ মূলত দেখো এখানেও তাই অ্যালকিনের মতো, যদি আমরা যেখান থেকে দেখবো ত্রিবন্ধনটা তৈরি হচ্ছে প্রথমে সেটাই, দেখো এখান থেকে যদি ডান পাশ থেকে গুনি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 5 নম্বরে কিন্তু ত্রিবন্ধনটা, যদি বাম পাশ থেকে গুনি 1, 2, 2 নম্বরে, তার মানে আমরা এখান থেকে বাম পাশ থেকে গুনতে হবে, তাহলে এখানে যদি বাম পাশ থেকে গুনি তাহলে একটা নাম কি দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে এখানে শাখা আছে কোথায় কোথায়, 5 এবং 4 নম্বর, যেটা আগে আছে সেটা আগে লিখতে হবে, এবং একই যেহেতু আছে 4, 5 ডাইমিথাইল আচ্ছা ডাইমিথাইল এটা কি 7টা, তাহলে হেপটাইন। তোমরা এরকম আরো বেশ কয়েকটা নিজেরা তৈরি করে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এটা ইজি হয়ে যাবে। তাহলে এবার আসি বাকিগুলোর নামকরণ, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলোর নামকরণ একটু আসি। আচ্ছা অ্যালকোহলের ক্ষেত্রে দেখো CH, H, H, C, H, H, OH, এই অ্যালকোহলটার নাম কি তোমরা বলতে পারো, এইটার নাম কিন্তু যেহেতু কার্বন 2টা আছে তাহলে এটা হলো ইথ যুক্ত কি হবে অল, এটা হবে ইথানল, তার মানে 2টা কার্বন আছে ইথানল, যদি 3টা থাকতো তাহলে কি বলতাম প্রোপানল, 4টা থাকলে বলতাম বিউটানল। আচ্ছা এখানে যদি কার্বন পরমাণুতে এখানে যদি একটা অক্সিজেন থাকতো, তার মানে যদি আমার হাইড্রক্সিল মূলক 2টা থাকতো তাহলে কিরকম হতো, যদি আমি এটা বলি যে CH2, CH2, OH, OH, আচ্ছা এই এই যৌগটার নাম কি বলতো, এখানে মূলত দেখো 2টা হাইড্রক্সিল মূলক আছে, তার মানে কি হাই অ্যালকোহলের মূলক আছে, তাহলে এইটার নাম হবে 1, 2 ইথেন ডাইঅল, বা এটাকে আমরা আরেক নামে বলতে পারি ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের বিষয়টা কিন্তু তোমাদের বইয়ে আছে, যে অ্যালকিনকে জারিত করলে লঘু পারম্যাঙ্গানেটের সাহায্যে যদি জারিত করো তাহলে কি তৈরি হবে, মূলত ইথিলিন গ্লাইকল তৈরি হবে, ঠিক আছে। তাহলে এইটা তোমরা কিভাবে আসলো সেটা তোমরা এটা বুঝলে, যদি আমি এখানে যদি এরকম দিতাম CH2OH, তাহলে এইটার নাম কি হতো, এইটা হতো দেখো এখানে হতো 1, 3 প্রোপেন ডাইঅল, বা এইটার নামও কিন্তু হতো প্রোপিলিন গ্লাইকল, ঠিক এমনি 2টা হাইড্রক্সিল মূলক থাকলেই কিন্তু এটা গ্লাইকল বলা হয়। আচ্ছা এবার আসি অ্যালডিহাইডে, অ্যালডিহাইডের ব্যাপারটা তোমরা জানো, যদি COOH H3, এই যে এইটার নাম কি, এখানে যদি আমি H3টা আরো নির্দিষ্ট করে দিই H H H, তাহলে এইটা দেখো এইটা কিন্তু আমার CHO, এইটা হলো একটা CHO মূলক বা অ্যালডিহাইড মূলক, এবং অ্যালডিহাইড মূলকের সঙ্গে কিন্তু CH3, তার মানে মিথাইল আছে CH3 CHO, এইটা কিন্তু যেহেতু কার্বন 2টা তার মানে এটার নাম করতো ইথানল, ঠিক আছে, এবং এটা কিন্তু মিথানলও হয়, যদি একটা হাইড্রোজেন হতো তাহলে সেটা কিন্তু হতো মিথানল। ঠিক তেমনি এবার যদি অ্যাসিডের কথা চিন্তা করি, যদি ফ্যাটি অ্যাসিডের কথা চিন্তা করি তাহলে কেউ করো কি হবে COOH H, যদি এইটা হয় এইটা কিন্তু এইটা হলো আমার কার্বক্সিল মূলক বা ফ্যাটি অ্যাসিডের মূলক, কার্বক্সিল মূলক বলে,
কার্বক্সিল মূলকের সংকেতটা হলো COOH, এইটা। আচ্ছা, এই কার্বক্সিল মূলকের সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত হবে, এটা তৈরি হবে মিথানোয়িক অ্যাসিড। আমি বলছিলাম আগের পর্বটাতেই ফর্মিক অ্যাসিড, ফর্মিক শব্দের অর্থ পিঁপড়া। তোমরা ব্যাখ্যাটা বা এটা কেন ফর্মিক অ্যাসিড বলা হয় এটা আগের পর্বে ব্যাখ্যা করছি, আমি আর নতুন করে ব্যাখ্যা করছি না। যদি CH3 তৈরি হতো তাহলে এইটা কিন্তু হয়তো ইথানোয়িক অ্যাসিড। ঠিক তেমনি অ্যাসিড তো দেখালাম, এবার যদি আমি কিটোন একটু দেখাই, কিটোনের ক্ষেত্রে যদি CO, এইটাই মূলত CH3, যদিও আমি আগে তোমাদের বলেছিলাম যে ন্যূনতম একটি কার্বন পরমাণু দিয়ে যৌগ গঠিত হয়, কিন্তু কিটোনের ক্ষেত্রে তোমাকে ন্যূনতম তিনটা কার্বন, মানে প্রোপানন কিন্তু তার একদম যে লোয়েস্ট কিটোন প্রোপানন, এবং প্রোপাননের আরেক নাম হলো অ্যাসিটোন, তোমাদের আগের পর্বে আমি বলেছিলাম। এবং এইটা কিন্তু এইটাই কিন্তু আমার সে কিটোন মূলক, ঠিক আছে, CO, এটা তোমরা জানো। আচ্ছা, এইবার যদি দেখো তাহলে এখানে যদি CH3 এইটা হয় তাহলে এইটার নাম কি হবে বলতে পারো? এখানে কিন্তু চারটা কার্বন আছে, তার মানে এইটা কিন্তু বিউটানন, ঠিক আছে, কার্বনটা এই কারণ এটা কিন্তু এরকমও আমি লিখতে পারতাম C3CO CH2 CH3, এইটাও কিন্তু বিউটানন। তাহলে এবার আসে একটু অ্যাস্টার, অ্যাস্টারের ক্ষেত্রে এখানে আমি লিখি CH3COCH3, এটাও কিন্তু প্রোপানয়েড, এখানেও কিন্তু ন্যূনতমটা কিন্তু মিনিমাম তিনটা কার্বন হইতে হবে। তাহলে CH3COCH3 প্রোপানয়েড, এখানে নয়েড যুক্ত হচ্ছে প্রোপের সঙ্গে, কারণ তিনটা কার্বন আছে। ঠিক তেমনি আমি যদি এবার ইথার নিয়ে আসি, ইথারের ব্যাপারটা তোমাদের আগের পর্বে আমি আলোচনা করেছিলাম, CH3OCH3, এটা হলো ডাইমিথাইল ইথার, যেহেতু তিনটা মিথাইল মূলক আছে, ইথারের নামকরণটা অন্যান্য জৈব জগতে একটু আলাদা। আর এটা যদি এরকম হয় CH2CH3OCH3, এখানে ইথাইল মূলক আছে আর মিথাইল মূলক আছে, তার মানে এটা হলো মিথাইল ইথাইল ইথার। তার মানে তোমাকে তুমি যদি ইথাইলটা আগে বলতে চাও যে ইথাইল মিথাইল ইথার তাও হবে, যদি মিথাইল ইথাইল ইথার বলো তাও হবে। তাহলে আশা করি তোমরা নামকরণটা বুঝতে পারছো। তোমাদের নবম দশম শ্রেণীতে তো বিস্তারিত নামকরণ নাই, যদি উচ্চ ক্লাসে বা হায়ার ক্লাসে তোমরা যদি ওঠো তোমরা আরো বিস্তারিত পাবা, ইন্টারমিডিয়েটে তোমরা পাবা। তবে আপাতত এইটুকু বুঝলে তোমাদের নামকরণ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হবে। তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো অতটা মনে থাকে না। অনেকেই আমাকে বলে স্যার এই জৈব যৌগটা কঠিন লাগে, কিন্তু জৈব যৌগ কঠিন লাগার একটা মাত্র কারণ হলো যে এটা ভয়তে যদি আমার সরে যায় তাহলে তো এটা সলিউশন হলো না। এটা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের জিনিসটা সহজ হবে। আর তোমরা যদি নিজেরা একটু তৈরি করে যদি এটা বানাইতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের নোট টাইপের কিছু দেওয়ার জন্য, যদি না পারো না দিতে পারি, তাহলে তোমরা নিজেরাও একটু চেষ্টা করো যদি তৈরি করে, এটা তৈরি করে উদাহরণগুলো তৈরি করে তোমাদের নামকরণটা ভালো করে প্র্যাকটিস করতে পারো। আশা করি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।